তোমার নবী আর তোমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করে যখন জান্নাতের মধ্যে রাখছে জান্নাতের মধ্যে যখন আদমকে রাখছে আদম পয়গম্বর তাকে ফেরেশতারা আদম জেতায় যাওয়ার ইচ্ছা করে ফেরেশতারা তাকে নিয়ে যায় সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা পথ দেখাই দেয় ফেরেশতারা নিয়ে যায় আমার আল্লাহ বলে ও আদম তোমার মনে কি কোনো কষ্ট আছে তোমার মনে কি কোনো টেনশন আছে পেরেশানি আছে সুবহানাল্লাহ বলেন হযরত আদম পয়গম্বর বলেন ও আমার আল্লাহ আমার মনে টেনশন আছে পেরেশানি আছে তুমি কি জানো না সুবহানাল্লাহ বলেন আমার মনে টেনশন আছে নাকি পেরেশানি আছে তুমি কি জানো না আল্লাহ বলেন কি টেনশন আল্লাহ কয় কি পেরেশানি আদম কয় আল্লাহ তুমি তো জানো আমি সাথীহারা আমার একটা সাথীর প্রয়োজন সুবহানাল্লাহ বলেন কি প্রয়োজন আমার একটা সাথীর প্রয়োজন কয় তাই কহ একটা সাথী লাগবে কহ আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আল্লাহ এইবার আদমের কথা গ্রহণ করলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত দিয়ে হযরতে হাওয়াকে তৈর করলেন সুবহানাল্লাহ বলেন হযরতে হাওয়াকে তৈর করে হযরতে আদম আলাইহিস সালাম অনেক দূরে হাওয়াকে রাখছে দূরে মানে একটু দূরে রাখছে ধারে না কোথায় রাখছে একটু সরাই রাখছে কয়েক হাত দূরে রাখছে আদম তো হাওয়ার দিকে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন হাওয়ার দিকে তাকিয়ে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কত সুন্দর এই দুনিয়াতে সবচাইতে ইসলামের ইতিহাসে এসেছে চারজন নারী ছিল সুন্দরী বেশি সুবহানাল্লাহ বলেন কয়জন নারী চারজন নারী ছিলেন সুন্দরী হযরতে হাওয়া আলাইহিস সালাম হযরতে আসিয়া হযরতে ইব্রাহিমের স্ত্রী সাহারা হযরতে জুলাইকা সুবহানাল্লাহ বলেন হযরতে আদম পয়গম্বর হাওয়াকে দেখা টিকতে পারে না ধরবে ধরবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় আদম ডংটস আগে স্পর্শ করি না ধরিও না আগে হালাল করো তারপর ধরবা সুবহানাল্লাহ বলেন আগে হালাল করো তারপর ধরবা আগে ধরো না আদম কয় আল্লাহ হালাল করে কিভাবে মহরান আদায় করে কিভাবে আল্লাহ কয় ও আদম আদম গো আমি একজন নবী এই দুনিয়াতে পাঠাবো এখন তুই পাঠাই না শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হবে মুহাম্মদ ওই মুহাম্মাদের উপর যদি 10 বার দরুদ শরীফ পড়তে পারো তাহলে তাহলে হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কয়বার দরুদ শরীফ জোরে বলেন কয়বার আদম কি বললেন হে আদম তুমি যদি 10 বার দরুদ শরীফ পড়তে পারো মুহাম্মাদের উপর তাহলে তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আমার নবীর দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই অল্প না বেশি আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ কি সম্মান দিয়েছে কি ইজ্জত দিয়েছে আমার আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে এই তামাম পৃথিবীতে আমি আপনাকে এই বিশ্ব জগতে আমি আপনাকে এই দুনিয়াতে আমি আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে কি হিসেবে প্রেরণ করেছেন জোরে বলেন কি হিসেবে প্রেরণ করেছেন রহমত হিসেবে প্রেরণ করেছেন আমার নবী এমন নবী তিনি মানুষের জন্য রহমত আমার নবী এমন নবী তিনি জিনদের জন্য রহমত আমার নবী এমন নবী তিনি কবরবাসীদের জন্য রহমত আমার নবী এমন নবী তিনি পশু পাখিদের জন্য রহমত আমার নবী এমন নবী তিনি হিনস্র প্রাণীদের জন্য রহমত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান এই নবীর দাম বাড়াইছে কে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আমার নবীর দামে এত বাড়াইছে এত সম্মান দিচ্ছে
আমার নবী বলছেন ও আমার উম্মত আল্লাহ আমাকে কি দাম দিয়েছে কত সম্মান দিয়েছে জানো আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন ইন্নাল জান্নাতা উরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি ও আমার উম্মতরা শুনো আমি আমার আমি এত দামি আল্লাহ আমাকে এত দাম দিয়েছে তোমরা যে আমার উম্মত আল্লাহ তোমাদেরকে দাম দিয়েছে সুবহানাল্লাহ বলেন হে আমার উম্মত আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না কোন নবী জান্নাতে ঢোকার শক্তি পাবে না সুবহানাল্লাহ বলেন আমার নবী যখন মিরাজে যখন আল্লাহর সঙ্গে দেখার জন্য দেখা করার জন্য যখন রওনা হইলেন কোথায় মিরাজে দেখা করার জন্য যখন রওনা হইলেন এইবার হযরতে ইদ্রিস পয়গম্বরের সঙ্গে দেখা হইলেন সুবহানাল্লাহ বলেন কার সঙ্গে দেখা হইলেন হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হইলেন চতুর্থ আসমানে সুবহানাল্লাহ বলেন চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয় হযরতে দিনের নবী মিরাজে যাইতে আছে তার সঙ্গে হযরতে জিবরাইল হযরতে জিবরাইল কে বলেন ও জিবরাইল ওই যে লোকটা বারান্দায় বারান্দায় হাঁটতে আছে ওই লোকটাকে ওইতে আছে হুজুর আপনি কি চিনেন না এই লোকটাকে কয় নামে চিনি না আমি কেই দেশে আইছি কোন সময় কিভাবে চিনব হযরতে দিনের নবী যখন প্রশ্ন করলেন হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা হযরতে ইদ্রিস সুবহানাল্লাহ বলেন হযরতে ইদ্রিস পয়গম্বর বিস্তের বারান্দায় বারান্দায় হাঁটে আমার নবী যাই সালাম দিলেন দুইজনের মধ্যে পরিচয় হয়ে গেল আমার নবী বললেন ও ইদ্রিস ভাই আপনি কেন বারান্দায় বারান্দায় ঘুরতে আছেন কেন আপনি জান্নাতে ঢোকেন না হযরতে ইদ্রিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জান্নাতে যাওয়ার জন্য আমি যেই দরজা দিয়ে যাওয়ার জন্য আমি বলি সেই দরজা থেকে এই রকমের আওয়াজ আসে যতক্ষণ পর্যন্ত আকিরি পয়গম্বর যতক্ষণ পর্যন্ত শেষ নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান আমার নবীর দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই অল্প না বেশি আমরা তার উম্মত আমাদের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবী বলেছে ও আমার উম্মত শোনো তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান পূর্ব নবীর উম্মত যারা আছে তারা আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমরা কেন শেষ নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকবো না কেন যাইতে পারবো না সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও পূর্ব নবীর উম্মত শুইনে রাখো শুইনে রাখো আমার শেষ নবীর উম্মত যারা আছে গো তারা দৈনিক 50 শত নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন এই আমার উম্মত আল্লাহ বলেন হে আমার পূর্ব নবীর উম্মতরা শুইনে রাখো আমার শেষ নবীর উম্মতরা দৈনিক 50 শত নামাজ পড়ে আমার শেষ নবীর উম্মতরা 12 মাস রোজা রাখে সুবহানাল্লাহ বলেন কয় মাস রোজা রাখে 12 মাস রোজা রাখে দৈনিক 50 শত নামাজ পড়ে আমরা কি দৈনিক 50 শত নামাজ পড়ি জোরে বলেন পড়ি আমরা কি 12 মাস রোজা রাখি জোরে বলেন আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত আল্লাহ তোমাদের উপর বছরে 30টা রোজা ফরজ করে দিয়েছে ঠিক কিনা জোরে বলেন কয়টা বছরে 30টা রোজা ফরজ করে দিয়েছে
এই 30টা রোজা যেই ব্যক্তি রাখবে আমার নবী বলেছেন ওই ব্যক্তির আমলনামায় এক একটা রোজার কারণে ওই ব্যক্তির আমলনামায় 10টা রোজার সওয়াব দিবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা রোজা সওয়াব দিবে এক একটাই জোরে বলেন কয়টা যে আমার উম্মত 10টা রোজা রাখবে 10টা রোজা রাখলে এক একটা কয়টা হয় 100 কয়টা হয় 100 আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 30টা রাখবে ওই ব্যক্তির আমলনামায় 30 দশন 300 রোজার সওয়াব দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ও তমাম পৃথিবীর উম্মত ভালো করে শোনো এই যে 30টা রোজার পর যখন শাওয়াল মাস আসে শাওয়াল মাসে আল্লাহ 6টা রোজা আমাদের জন্য নফল করে দিয়েছে জোরে বলেন ঠিক কি না শাওয়াল মাসে 6টা রোজা নফল ঠিক কি না আমার নবী হাদিস শরীফ বলেছেন ও আমার উম্মত যেই ব্যক্তি এই 6টা রোজা যেই ব্যক্তি শাওয়াল মাসে আদায় করবে ওই 6টা রোজার কারণে যদিও নফল না আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক একটা রোজার কারণে 10টা রোজার সওয়াব দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা রোজা সওয়াব দিবে 10টা রোজার সওয়াব তাহলে 30টা রোজা রাখার কারণে 30.300 রোজা হয়ে গেলে আর 6টা রোজার কারণে 6.60 হয়ে গেছে ঠিক কি না আল্লাহর নবী বলেছেন ও তামাম পৃথিবীর উম্মত এই বছর এই দুনিয়াতে আমরা বছর গুনি বছরের দিন হয় কয়টা জোরে বলেন কয়টা হয় 360 থেকে 65 দিন আল্লাহর নবী বলেছেন এবং আল্লাহ বলেছেন ও পূর্ব নবীর উম্মতরা শুনো আমার আমার শেষ নবীর উম্মতরা তারা 12 মাস রোজা রাখে সুবহানাল্লাহ বলেন কয় মাস রোজা রাখে 12 মাস রোজা রাখে আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত তোমরা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ো মিরাজের রাতে এই 5 ওয়াক্ত নামাজ পড়া কারণে মিরাজের রাতে যখন আমার নবী মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন তার উম্মতের জন্য ঠিক কি না কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন ষষ্ঠ আসমানে আসলেন ষষ্ঠ আসমানে যখন আসলেন হযরতে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হইলেন হযরতে মূসা পয়গম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া কি পয়গম্বর আপনার উম্মতকে আল্লাহ কি উপহার দিয়েছে কি পুরস্কার দিয়েছে আমার নবী খুশি হিসেবে বললেন ও ভাই মূসা আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে এই 50 ওয়াক্ত যদি নামাজ আমার উম্মতে পড়তে পারে তাহলে আল্লাহর সাথে মিরাজ হইয়া যাবে সুবহানাল্লাহ বলেন হযরতে মূসা পয়গম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতরা দুনিয়াতে দুর্বল হবে তারা তাদের বেশি শক্তি থাকবে না তারা কম হায়াত পাবে কম বয়স পাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার উম্মতরা শক্তিশালী ছিল অনেক লম্বা ছিল তাদের উপর 2 রাকাত ফরজ নামাজ ছিল 2 রাকাত নামাজ ফরজ ছিল কিন্তু এই 2 রাকাতই তারা পড়তে পারে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে যান কুমাই নিয়ে আসেন এইবার আমার নবী এইবার গেল যাইয়া আল্লাহর কাছে বলল আল্লাহ আমার উম্মতদেরকে কিছু নামাজ কুমাইয়া দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কুমাইয়া দিলেন এইবার করতে 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 9 বার গেছে 9 কয়বার গেছে 9 বার গেছে 9 বার যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কুমাই দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কয় ওয়াক্ত নামাজ কুমাই দিয়েছে 45 ওয়াক্ত নামাজ কুমাই দিছে 45 ওয়াক্ত নামাজ কুমাই দেওয়ার পর আবার আইছে মূসা পয়গম্বর ওই তার কাছে ষষ্ঠ আসমানে কয়ের কাত কুমাইছে 45 টি কাত কুমাইছে এই উপর পাঁচের কাত পাঁচ ওয়াক্ত আছে এই পাঁচ ওয়াক্ত আপনার উম্মতরা কি পড়তে পারে না কুমাই নিয়ে আসেন আমার নবী বললেন হে মূসা একজনের কাছে কয়বার যাইতে পারে এবার আবার ফিরত গেছে যাই বলেন আল্লাহ আমার আমার উম্মতে এত করতে পারবে না কুমাই দেন আল্লাহ কয় তুমি গ্রহণ করো এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতে ঠিক মতো পড়তে পারে আমি আল্লাহ তোমার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
mukun susti namaze pan zegana fawailul lil musallin allazina zur zur bolen nauzubillah o musliman ei rokomer manush ache namaz pore namaz to pore kintu ajkal ke dekha jay namaz pore beai bari namaz thik kina namaz pore janai bari namaz namaz pore ki namaz shoshur bari namaz namaz pore shukure namaz namaz pore bosure namaz namaz pore lok dekhanor jonno namaz thik kina jore bolen allah pak bolechen ei somosto manush lo fawailul musallin allazina hum am salatihim sahun ei somosto manusher jonno royeche wal dozo thik kina jore bolen আমার অনেকে কয় নামাজ পড়া লাগে না নামাজের পড়া লাগে না আমার কি আছে ঈমান ঠিক আছে আছে না নাই কি ঠিক আছে ঈমান ঠিক আছে নামাজ পড়া লাগে না এরকম মানুষ আছে না নাই জোরে বলেন বহুত আছে নামাজ পড়া লাগে না ঈমান ঠিক আছে আসলই হচ্ছে নামাজ নামাজ যদি ঠিক করতে হয় ঈমান ঠিক করতে হবে নামাজ পড়লে ঈমান ঠিক হয় নামাজ না পড়লে ঈমান ঠিক হয় না ঠিক কিনা জোরে বলেন এজন্য আমাদের নামাজ পড়তে হবে ঠিক কিনা নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামিত করার জন্য তার শুকর আদায় করার জন্য তার দাসত্ব করার জন্য ঠিক না তার দাসত্ব করার জন্য তার শুকর আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ তার হুকুম পরিপূর্ণ মানার তৌফিক দান করুন বলেন আমিন।